राज्य सरकार पे शुभेंदु अधिकारी का आरोप, राज्य सरकार का दोहरा मापदंड है, केवल तू खींच मेरी फोटो में व्यस्त है और कुछ नहीं। आइए देखें एक रिपोर्ट और चीजों को समझे विस्तार से। बाकी काम धीरे धीरे हो रहा है, फोटो सेशन ज्यादा हो रहा है, रेस्क्यू रिहैब और जो रिलीफ देने का काम वो ठीक नहीं हो रहा है, ज्यादा फोटो सेशन और भाषण हो रहा है। और क्या मिडनाइट में क्या काम है, इतना जल्दीबाजी का क्या है? हॉस्पिटल विजिट करना, जो डेथ विक्टिम है उनका फैमिली से मुलाकात सुबह तो हो सकता था, गवर्नर साहब ने किया, मैं जा रहा हूँ, मैं करूँगा। पहले ना ये तो आप देखिए ना, दोहरा मापदंड। माल में जो हुआ था दुर्गा पूजा का विसर्जन का दिन, कहाँ था, कहाँ थी चीफ मिनिस्टर? तीन हफ्ता बाद वहाँ आई, तीन हफ्ता बाद, तब तो वोट नहीं था। ये तो वोट के लिए, ये तो सबका उत्तर बंगा मालूम है, उत्तर बंगा में कोई जो वेदर रिपोर्ट कौन उसको मॉनिटर करता है, वीडियो करता है, डीएम करता है, कोई फोरकास्ट तो वेदर का फोरकास्ट था। यहाँ जो जब डिजास्टर होता है, साइक्लोन होता है, हड़पा बांध होता है, जो सिक्किम में कुछ दिन पहले हुआ, कोई फोरकास्ट और प्रिकॉशन कोई एडमिनिस्ट्रेशन की ओर से वीडियो डीएम एसडीओ कोई माइकिंग कुछ है? यहाँ कोई मॉनिटरिंग है? दूसरा प्रदेश में मॉनिटरिंग है, पहाड़े, अब हिमाचल में जाइए, उत्तराखंड में जाइए, जम्मू कश्मीर में जाइए, अरुणाचल प्रदेश में जाइए, किस तरीके से वेदर रिपोर्ट का मॉनिटरिंग और वेदर रिपोर्ट को पहले जनता को बीच एफएम चैनल के द्वारा माइकिंग करके जनता को जागरूक करना, अलर्ट करना, एक काम दूसरा प्रदेश में होता है, यहाँ कोई नहीं। यहाँ हादसा होने का बाद तू खींच मेरी फोटो। शहर से दूर कुदरत के बीच छुट्टियों के कुछ दिन बिताना है तो आयुष जंगल रिसोर्ट आपका स्वागत करता है। डुआर्स के खूबसूरतियों के बीच चारों ओर घने जंगलों से घिरा मूर्ति नदी के किनारे, यहाँ एसी नॉन एसी डिलक्स रूम के साथ साथ आनंद लीजिए स्वादिष्ट और हाइजीनिक खाने का। हमारे यहाँ जंगल सफारी के सुव्यवस्था के साथ साथ पिक एंड ड्रॉप सेवा भी उपलब्ध है। आज ही आए छुट्टियों के कुछ दिन बिताने आयुष जंगल रिसोर्ट गोरुमारा बंगलो के नजदीक न्या मूर्ति नदी लाटागुड़ी। तीन के ग्राम में तो कोनो माने टीनर बाड़ी बा कांचा बाड़ी अस्तित्व ही नहीं होगा, एम उनकी पाका बाड़ी ओ क्षतिग्रस्त होयेछे एवं अनेके हताहत होयेछे। যারা অ্যাডমিশন আছে আমি শুনেছি, আমাকে মাননীয় সাংসদ জয়ন্ত রায় জানিয়েছেন, সাতজন তো সিরিয়াস আছে এবং কাল থেকেই আমাদের সাংসদ জয়ন্ত রায়, বিধায়করা, আমাদের পার্টির স্বেচ্ছাসেবকরা, বিভিন্ন এনজিওরা তারা কাজ করছে এবং প্রধানমন্ত্রী নিজে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন, পিএমও থেকে নজরদারিও করা হয়েছে এবং মাননীয় সাংসদ জয়ন্ত রায়ের অনুরোধে এনডিআরএফের টিম সাথে সাথেই কাজ শুরু করেছে। অতএব সিম্প্যাথি, সহানুভূতি এবং যাতে এই ক্ষতিগ্রস্ত লোকগুলো তাড়াতাড়ি আবার তাদের বাসস্থান সারিয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন সেজন্য সকলেই চেষ্টা করছেন। আমাদেরও সীমাবদ্ধতা আছে কারণ এমসিসি চলছে, এই সময়ে সরকারের দায়িত্বটা অনেক বেশি, যারা ব্যুরোক্রেসি আমলা এনডিআরএফ এসডিআরএফদের দায়িত্ব বেশি, কারণ কোনো রাজনৈতিক দল বা নির্বাচিত প্রতিনিধি তারা ইচ্ছা থাকলেও মানে এক প্যাকেট খাওয়ারও তুলে দিতে পারবে না, নির্বাচন বিধিতে আনতে। এই সময় সরকারের দায়িত্ব বেশি এবং আমি আপিল করব রামকৃষ্ণ মঠ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা লায়ন্স ক্লাব, রোটারি ক্লাব, রেড ক্রস, এরাও হাত লাগান, যাতে লাগিয়েছো আমি শুনেছি সকালবেলা, আমি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ভলেন্টিয়ারদের স্বয়ংসেবকদের আমি দেখেছি, তারা ভিডিওতে তারা কীভাবে ভোট থেকে সমস্ত গাছপালা সরানোর কাজ করছে, সবাই মিলে করছে, সবার করা উচিত। শুধুমাত্র কাঁচা ঘরই কেন, একটা গোটা গ্রাম কাঁচা ঘর, সেখানে পাকা ঘরে তিনটে গ্রামে 800 বাড়ি নেই, কাঁচা একটা গ্রাম, সব কাঁচা ঘর, কাঁচা বাড়ি তো থাকবে। আমি প্রথম পর্যায়ে রাজনীতি করতে চাই না, সিম্প্যাথির মানে সহানুভূতি জানাতে চাই। আমিও শীতলকুচি যাওয়ার পথে
হসপিটালে যাওয়ার চেষ্টা করব, যদি সুপার অনুমতি দেয় আমিও আহতদের দেখা করার চেষ্টা করব। তা স্বাভাবিকভাবে কাঁচা বাড়ি কেন, এর উত্তরটা যারা পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতা আছে তারা দিতে পারবে। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আরামবাগে ভোট ঘোষণার আগে সবার বক্তৃতা আপনারা শুনেছেন, তিনি বলেছেন যে আমি পশ্চিমবঙ্গে 45,000 কোটি টাকা দিয়েছি আবাস যোজনাতে, 42 লক্ষ বাড়ি তৈরি করার জন্য। 42 লক্ষ বাড়ি যদি তৈরি হয়ে গিয়ে থাকে, এর ইমপ্লিমেন্টিং এজেন্সি ছিলেন রাজ্য সরকার, তাহলে কেন টিনের বাড়ি বা কাঁচা বাড়ি এখনো থাকবে? টাকাগুলো খেয়ে ফেললে, চুরি করলে তো হবেই। আমি সকালবেলা ভোরবেলা পোস্ট দেখছিলাম তৃণমূলের কিছু কর্মচারীর, আমি পোস্ট দেখছিলাম, তাদের মধ্যে রেসপন্সিবল লোক আছে, ওদের পদাধিকারী আছে, বলছে বাংলার মেয়ে মাঝরাতে শুভেন্দু সুকান্ত কোথায়, মাঝরাতে তুই খিঁচ মেরি ফটো করার দরকার আমাদের হয় না, তুই খিঁচ মেরি ফটো করার দরকার বিজেপি নেতাদের হয় না। 5টা সরকার প্রশাসনের ডিজাস্টার ম্যানেজমেন্টের, আমাদের সাংসদ জয়ন্ত রায়, আমাদের এমএলএ কৌশিক রায়, আমাদের মাদারিহাটের এমএলএ মনোজ টিগ্গারা, তারা প্রথমেই ভলেন্টিয়ার নিয়ে কাজে ঝাঁপিয়েছেন। আমাদের দিক থেকে অন্যরাও করুন না, কোনো অসুবিধা নেই। আর যারা পোস্ট করেছেন শুভেন্দু কোথায় সুকান্ত কোথায়, তাদেরকে বলি আমাদের তো অবৈধ টাকা নেই, চার্টার ফ্লাইট নেই, 600 কোটি টাকা ডিআর লটারি থেকে, 400 কোটি টাকা সঞ্জীব গোয়েঙ্কার থেকে যাদের আছে, ওনার চার্টার ফ্লাইট আছে উড়ে এসছেন, ভাইপোর আরেকটা আছে উড়ে আসবেন, 3টে হেলিকপ্টার দাঁড়িয়ে আছে, আমাদের তো এসব নেই। আমাদের তো সীমাবদ্ধতার মধ্যে কমার্শিয়াল ফ্লাইটের টাইম ধরে আসতে হয় দাদা। অতএব এই সময় এসব সমালোচনা বিতর্ক না করে ওদের বলবো, আমি বলবো যে মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করতে চাইলে করুন, কিন্তু মালের সময় ভোট ছিল না, তখন রাজধর্ম পালনের কথা মনে পড়েনি, উনি রাজধর্ম পালনের থেকে ভোট ধর্ম বেশি পালন করেন। দাদা, সরকারি হাসপাতালগুলি তো বেহাল দশা, কিন্তু কালকে মুখ্যমন্ত্রী যখন যাবে তার আগেই সরকারি হাসপাতাল পরিষ্কার করা হলো, কি বলবেন সেখানে? সে একটু পরে বুঝতে পারবেন। সিরিয়ার পেশেন্টদেরকে আমরা, বাড়ির লোকদেরকে বলবো, আমরা ওই হসপিটালে থাকলে অনেকের হাত পা জুড়বে না, যা হাত পা ভেঙেছে, কিচ্ছু নেই ওখানে, গোটা উত্তরবঙ্গে একটা নিউরো সার্জেন নেই, যাদের নার্ভের বা নিউরোতে চোট হয়েছে, গোটা উত্তরবঙ্গ স্টার্টেড ফ্রম মালদা আপ টু আলিপুরদুয়ার এদিকে হিল, একটা নিউরো সার্জেন নেই 13 বছরে উত্তরবঙ্গের নিউরোকে কীভাবে, নিউরো সার্জেনের প্রয়োজনীয়তা আজকে সবাই জানে, যেভাবে সেরিব্রাল হচ্ছে হয় হাই প্রেশারের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে, নিউরোর প্রয়োজনীয়তাই যে অ্যাক্সিডেন্ট সেখানে ট্রমা সেন্টার লাগে, গোটা উত্তরবঙ্গে এক নট এ সিঙ্গেল নিউরো সার্জন। অত আপনি এদেরকে কি বলবেন? যার টাকা আছে নেউটিয়াতে যায়, আর যার টাকা নেই তাকে মারা যেতে হয়। रेडीमेड स्कूल यूनिफॉर्म की दुनिया में श्री शंकर स्टोर्स का एक अलग ही पहचान है। जी हाँ, बहुत ही रिजनेबल रेट पर सभी तरह की रेडीमेड स्कूल यूनिफॉर्म, नेक टाइज, बेल्ट, सॉक्स, स्टॉकिंग, स्वेटर, ब्लेजर, जींस, टी शर्ट, ट्रैक सूट, बॉडी वार्मर, इनर, स्वाल, चादर, स्कूल बैग, शूज यहाँ पे उपलब्ध है। KVS यूनिफॉर्म ऑल्सो अवेलेबल। आज ही आइए आपका अपना श्री शंकर स्टोर्स में, खुदिराम बल्ली हिलकार रोड, सिलीगुड़ी। श्री शंकर स्टोर्स, जो ना मिले कहीं वो केवल मिले यहीं।